ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী 10টি সিদ্ধান্ত, যেগুলো বদলে দিয়েছে দেশকে। কোন সেই 10টি সিদ্ধান্ত বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যেভাবে সংগ্রাম করে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্পর্কে। এবারে বিস্তারিত শেখ হাসিনার সাহসী 10টি সিদ্ধান্ত। আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত জনগণের মধ্যে বিপুল সাড়া ফেলেছে, জনগণের মধ্যে স্বস্তি এসেছে এবং জনগণের মধ্যে আশাবাদ জাগ্রত হয়েছে। সাধারণ মানুষ মনে করছে শেখ হাসিনা যে জনগণের জন্য কাজ করেন, শেখ হাসিনা যে জনবান্ধব তা তিনি আরেকবার প্রমাণ করলেন। শেখ হাসিনা যে সবার আগে দেশ এবং জনগণের কথা চিন্তা করেন, আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের মাধ্যমে সেটা স্পষ্ট হলো। সাধারণ মানুষ এটাও মনে করছে যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া, যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা, ক্যাসিনো বন্ধ করা শেখ হাসিনার এই সময়ের অন্যতম কঠিন সিদ্ধান্ত। আসুন দেখে নেওয়া যাক শেখ হাসিনার সেরা 10টি সাহসী সিদ্ধান্ত। এক, স্বদেশ প্রত্যাবর্তন। 1981 সালে যখন জিয়াউর রহমানের স্বৈরা শাসন চলছে, দেশে আসলেই তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে, তখন নিজের জীবনকে তুচ্ছ করে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। অবশ্যই তার জীবনের সেরা 10টি সিদ্ধান্তের অন্যতম তার এই স্বদেশ প্রত্যাবর্তন। 1981 সালের দিকে বাংলাদেশের রাজনীতি এতটাই বিভ্রান্ত এবং পথহারা ছিল, আওয়ামী লীগ তো অনেকটাই নেতৃত্ব শূন্যই ছিল, তার ওপর এই দলটির বিরুদ্ধে প্রচার প্রচারণা এতটাই তীব্র ছিল যে এসবকে প্রতিহত করে রাজনীতির মাঠে নতুনভাবে দাঁড়ানো মোটেও সহজ কাজ ছিল না। এর ওপর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র 13 দিনের মাথায় জিয়াউর রহমান নিহত হলে পর্দার অন্তরালে এসব কিসের দ্বন্দ্ব বা কিসের আলামত তাও বোঝা যাচ্ছিল না। তেমন একটি ঘোলাটে সামরিক শক্তি নতুনভাবে চাঙ্গা হয়ে ওঠার সময় শেখ হাসিনা দলের হাল ধরলেন, নতুন করে সব কিছু গোছাতে লাগলেন। অভিজ্ঞতার অবস্থানটিও তখন তার ছিল যৎসামান্য। দলের রণনীতি, রণকৌশল নির্ধারণ, দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে সামরিক শাসন ও ষড়যন্ত্রের বেড়া জালকে ছিন্ন করে এগিয়ে যাওয়ার বিষয়টি তখন পর্যন্ত বেশ জটিল এবং দুরূহ কাজ ছিল। অধিকন্তু পিতার মতো বরাবরই তিনিও ছিলেন ঘাতকের ষড়যন্ত্রের টার্গেট। তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়েছে তখন থেকে। একবার নয়, দুইবার নয়, শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা চালানো হয়েছিল, কখনো নিজ বাসভবনে, কখনো তার গাড়ির বহরে। ক্ষমতায় যাতে শেখ হাসিনা কোনোভাবে যেতে না পারেন এবং ষড়যন্ত্রের গোপন জাল বিছিয়ে রেখেছিল রাষ্ট্র ক্ষমতার ভেতরে মুখ লুকিয়ে যারা বেঁচেছিল। গোটা 80-এর দশক স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, কিন্তু আন্দোলনের কোনো ফসলে তাকে ঘরে তুলতে দেয়নি নৈপথ্যের ষড়যন্ত্রকারী মহল, যার ফলশ্রুতিতে 91-এর নির্বাচনে পরাজয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব সর্বাধিক ত্যাগ স্বীকার করার পরেও এই পরাজয় অপ্রত্যাশিত ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তনের দাবিতে 1994 থেকে 1996 সালে বিএনপি বিরোধী তীব্র আন্দোলন শুরু করেন শেখ হাসিনা। তার আন্দোলনের পরে সৃষ্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 12 জুন 1996 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয় এবং 23 জুন 1996 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা। 2, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা। 91 থেকে 95 সাল পর্যন্ত বিএনপির ভোট কারচুপি এবং ভোটের অধিকার হরণের প্রতিবাদে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা। এই রূপরেখায় একজন অরাজনৈতিক নিরপেক্ষ ব্যক্তিকে সরকার প্রধান করে নির্বাচন পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজনীতির বাইরে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সরকার প্রধান করা ছিল শেখ হাসিনার আরেকটি সাহসী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। 3, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতা। শেখ হাসিনার প্রথম নেত্রী যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ প্রথম উত্থাপন করেছিলেন, সেই সময় আওয়ামী লীগ মধ্য থেকেও এর প্রতিবাদ উঠেছিল, কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছিল শেখ হাসিনার এই সিদ্ধান্ত ছিল সাহসী সিদ্ধান্ত। বিএনপি যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দল সেটা প্রমাণ করার জন্য এই সিদ্ধান্তের কোনো বিকল্প ছিল না। 4, প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার বিচার। 1996 সালে দীর্ঘ 21 বছর পর দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে শেখ হাসিনা ইমডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন এবং বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু করেন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন না করে তিনি প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বেছে নেন। এই প্রক্রিয়া ছিল দীর্ঘ, কিন্তু তারপরও দেশে আইনের শাসন
ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রচলিত আইনের দীর্ঘ পথ বেছে নিয়েছিলেন। এটা ছিল তার আরেকটি সাহসী সিদ্ধান্ত। 5/111 বিরুদ্ধে প্রথম অবস্থান গ্রহণ করা। যখন ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত 111 আসে, নতুন নির্বাচনের পরিবর্তে তারা বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে শুরু করে। শেখ হাসিনাই প্রথম রাজনীতিবিদ যখন তখন প্রতিবাদ করেছিলেন এবং তিনি অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারকে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিলেন। এর মাধ্যমে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তা না হলে 111 সরকার জগত্তল পাথরের মতো চেপে থাকত এবং আরেকবার জনগণের ভোটের অধিকার হরণ করা হতো। 2007-এর 7 মে বঙ্গবন্ধু কন্যা এক ভয়ানক প্রতিকূল পরিস্থিতিতে স্বদেশে ফিরে এসেছিলেন। সেনা সমর্থিত একটি প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে একজন নারী হয়ে রীতিমতো লড়াই করে শেখ হাসিনা সেদিন দেশে ফিরে আসেন। 111-এর পর আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের পোষ্য কিছু এদেশীয় মানুষ সেনাবাহিনীকে ব্যবহার করে 5-7 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। এক পর্যায়ে সেনা সমর্থিত সরকার অর্ডিন্যান্স জারি করে শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক ব্যক্তি ঘোষণা করে তার দেশে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুধু তাই নয়, মিথ্যা হত্যা মামলা ও চাঁদাবাজির মামলা নিয়ে রাতারাতি চার্জশিট দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সরকারের এত কিছুর পরেও শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে এরকম মরিয়া হয়ে উঠলে বিশ্বব্যাপী প্রায় সকল মিডিয়ায় এই খবরটি প্রচারিত হয়। ওই সময় এক সমীক্ষায় বলা হয়, একই দিন বিশ্বের 41টি দেশের 151টি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় বাংলাদেশের নেতার দেশে ফেরার অদম্য মনোবলের খবরটি প্রকাশিত হয়েছিল। 111-এর পর চক্রান্তকারীদের অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করার প্রচেষ্টা তিনি ব্যর্থ করে দিয়েছিলেন। 2007-এর 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখলের 2 মাস পর 15 মার্চ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে বলে বসেন, 1.5 বছরের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সিইসির ওই বক্তব্যের প্রতিবাদ করেন আওয়ামী লীগ সভানেত্রী। 6 এপ্রিল 2007 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সিইসির বক্তব্যের প্রতিবাদ করে শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণ হলে জনগণের ধর্মচ্যুতি ঘটতে পারে, যদ্দূর সম্ভব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এতে মামলা দিয়ে ধমিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু সব বাধা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরেন এবং উদ্ধার করেন দেশকে। 6 ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চুক্তি করেছিলেন, সেই চুক্তির বাস্তবায়ন করতে পারেনি কোনো সরকারই। 2009 সালে দেশ পরিচালনায় ভারতের সঙ্গে অমীমাংসিত বিরোধগুলোর মিটানোর উদ্যোগ নেন, এর মধ্যে ছিটমহল বিনিময় ছিল অন্যতম। ছিটমহল বিনিময় নিয়ে অনেক রকম ঝুঁকি ছিল এবং বাংলাদেশের মানুষের মধ্যে আশঙ্কা ছিল, কিন্তু ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেন। এটি শেখ হাসিনার অন্যতম একটি সাহসী সিদ্ধান্ত ছিল। 7 যুদ্ধ অপরাধীদের বিচার। স্বাধীনতার 4 দশক পরে যুদ্ধ অপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করছেন, আর এই যুদ্ধ অপরাধীদের বিচারে দেশ ও আন্তর্জাতিক মহল থেকে এসেছে নানা চাপ, কিন্তু তিনি পিছু হটেননি, ক্ষমতাবান বলে তাকে ছাড় দেননি। তার সাহসিকতার জন্যই বাংলার মানুষ যুদ্ধ অপরাধীদের বিচার দেখতে পেরেছে। 8/2014 নির্বাচন। 2013-তে বিএনপি যখন নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং এরশাদও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, তারপরও সাংগঠনিক ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচন অব্যাহত রাখা ছিল শেখ হাসিনার অন্যতম সেরা একটি সাহসী সিদ্ধান্ত। এই নির্বাচনের মাধ্যমে তিনি সন্ত্রাস, হরতাল, অবরোধ সহ নাশকতামূলক সমস্ত তৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। 9 রোহিঙ্গাদের আশ্রয় দান। 2017 সালে যখন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা ছিল তার একটি যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এটি মানবিক সিদ্ধান্ত হিসেবে আজও স্বীকৃত, কারণ অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে যখন বাংলাদেশ পৌঁছে গেছে, যখন বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নকে টেকসই এবং স্থায়ী করার সংগ্রাম করছে, তখন 11 লক্ষ লোকের চাপ নেওয়ার সাহস কজন নেতার থাকে, কজন রাষ্ট্রনায়কের থাকে, সে প্রশ্ন বিশ্বমহলে উত্থাপিত হয়েছিল। 10 আওয়ামী লীগের শুদ্ধি অভিযান। টানা 3 মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগের ভেতরে যেন সুবিধাবাদীরা গাঁট ছড়া না বাঁধে, সুবিধাবাদীদের স্বেচ্ছাচারিতায় যেন উন্নয়নের ফসল নষ্ট না হয়, সেজন্য তিনি দলের ওপর দেশকে স্থান দিয়েছে এবং আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের নির্দেশ দিয়েছেন। সারা দেশের মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং এটা শেখ হাসিনার আরেকটি সাহসী সিদ্ধান্ত। টানা সরকারে থাকায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় চলত মাদক,
চাঁদাবাজির ছিনতাই, ডাকাতি, জুয়া, ক্যাসিনো সহ অসামাজিক নানা কার্যক্রম, কিন্তু প্রশাসন ম্যানেজ থাকায় কেউ কোনো দিন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রভাবশালী এই মহলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে উল্টে নিজেরাই ফেঁসে যাওয়ার আতঙ্কে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ কর্মকর্তারা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের পর সেই চিত্র বদলে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টেন্ডার থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে অপসারণ করে পরবর্তী দুইজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেন শেখ হাসিনা। দলের সভায় ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের কয়েক নেতার নাম ধরে তাদের নানা অপকর্ম তুলে ধরেন তিনি। বিশেষ করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার চাঁদাবাজির, জুয়া ও ক্যাসিনোর কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দলে কোনো অস্ত্রবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুয়ারিদের স্থান হবে না বলে হুঁশিয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সরকারের টানা ক্ষমতার সুবাদে কে কত টাকার মালিক বনে গেছেন, কে কোথায় কী করছেন সেই তথ্য আছে বলেও জানান প্রধানমন্ত্রী। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো শেখ হাসিনাকে নিয়ে এই প্রতিবেদনটি? কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।